বলছেন মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়, জোরে হাততালি। আমাদের সবার কাছের মানুষ, সবার প্রিয় মানুষ, আরে ভাই তালিয়া ব্যাচ উত্তরীয় সামান্য উপহার আমাদের তরফ থেকে দাদাকে তুলে দেবে আমাদের বদ্রীবাড়ি পৌরসভা সুবীর ঘোষ মহাশয়। সুবীর ঘোষ মহাশয় উত্তরীয় ব্যাচ পুষ্পস্তবক ও স্মারকের মাধ্যমে আমরা প্রাক্তন পৌর প্রধান অজয় প্রধান সুবীর ঘোষ মহাশয় ধর্মের ভিত্তিতে কোনো আইন হয় না। তারপর এই আইন যেখানে ধর্মের ভিত্তিতে এক ব্যক্তির সঙ্গে আরেক ব্যক্তিকে তফাৎ করা হয় ইকুয়াল, সেটা ইকুয়ালিটি নট ইকুয়ালিটি বিফোর দি ল। অতএব এই আইন অবৈধ আইন, এবং এই অবৈধ আইন, এবং আমি বিশ্বাস করি, 100% বিশ্বাস করি গায়ের জোরে পার্লামেন্টে পাশ করাতে পারে, কিন্তু আমি 100% বিশ্বাস করি এই আইন ভারতবর্ষের সুপ্রিম কোর্ট স্ট্রাইক ডাউন করবেই করবেই করবেই। এই ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ কখনো ভাগ হয়নি। অমিত শাহ যেভাবে বলে যাচ্ছে সেটা তা নয়, ইতিহাস তা বলে না, ইতিহাস সে কথা বলে না। রবীন্দ্রনাথ, নেতাজি, সুভাষচন্দ্র, আমরা যাই পড়ে থাকি না কেন, আমাদের সংস্কৃতি যেখানে সে সংস্কৃতি সমস্ত ধর্মকে নিয়ে। এই এই আইন একদম মানে দেশকে নষ্ট করে দেওয়ার জন্য আইন। গত কয়েক বছর ধরে ভারতবর্ষকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা ভারতবর্ষকে নষ্ট করে দিচ্ছে। আজ ভারতবর্ষ শেষ হয়ে গেল কয়েকটা মুহূর্তের মধ্যে, কয়েক বছরের মধ্যে ভারতবর্ষকে শেষ করে দেওয়া হচ্ছে। ভারতবর্ষের আজকে ইকোনমিক গ্রোথ কমে গেছে, আজকে ভারতবর্ষে আনএমপ্লয়মেন্ট যে হয়েছে, ভারতবর্ষে ডিমনিটাইজেশনের জন্য অনেকে কর্মসংস্থান থেকে হারিয়ে গেছে, ভারতবর্ষে রুটি রোজগার নেই, আজকে সেই জায়গা থেকে ডাইভার্ট করার জন্য এই 370 এই সমস্যা। এটা একটা ধর্মীয় পলিটিক্যাল এজেন্ডা নিয়ে বিজেপি এসছে এবং বিষয়টা করছে, এবং আমরা তার তীব্র বিরোধিতা করছি, এবং অহিংসার পথে আমরা এই জায়গায় বিরোধিতা আগামী দিনে করে যাব। আমরা এই বিরোধিতা থেকে ছাড়বো না, এবং এই পশ্চিমবাংলা থেকে একটা মানুষকে আমরা বিতাড়িত করতে দেব না। আমি দেখতে চাই দিলীপ ঘোষের গায়ে কত শক্তি আছে, যে দিলীপ ঘোষ ওই পশ্চিমবাংলায় সিটিজেনশিপ অ্যাক্ট এবং এনআরসি চালু করে, আমি দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, দেখি কত বড় হিম্মত আছে। দিলীপ ঘোষ নিজে কি তাই আমার জানার দরকার আছে, দিলীপ ঘোষ তার জন্মস্থান কোথায়, দিলীপ ঘোষকে, দিলীপ ঘোষকে আমরা কখনো দেখিনি, যখন সিপিএম এর আন্দোলন হয় তখন আমরা দিলীপ ঘোষকে দেখিনি কখনো,
দিলীপ ঘোষের ছোট চুলকেও দেখা যায়নি। দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে 2014 সালের পর থেকে, এদেরকে আমরা চিনি না। আমরা অনেককে জানি, অনেক কিছু জানি, গৌতম কুণ্ডুর সঙ্গে কোন কোন অভিনেত্রী বিদেশে ঘুরে বেরিয়েছে, আজকে তারা বিজেপিতে গেছে বলে তারা আজকে সারদায় নেই, তারা আজকে রোজভ্যালিতে নেই, তাও আমরা জানি। মমতা বন্দ্যোপাধ্যায় এই অশান্তিকে কন্ট্রোল করবে। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত শক্ত হাতে পশ্চিমবাংলাকে অশান্তির হাত থেকে বাঁচাবে।